গত 2 বছর ধরে করোনা ভাইরাসের দাপটে বিপর্যস্ত বিশ্ববাসী। অত্যাধুনিক চিকিৎসা বিজ্ঞানের উন্নতির এই সময়েও এই ভাইরাসে বিশ্বজুড়ে প্রাণ হারাচ্ছে লাখ লাখ মানুষ। এমন বহু প্রাণঘাতী ভাইরাসে যুগে যুগে হানা দিয়েছে বিশ্বে, কিন্তু এর মধ্যে বিশ্বে ব্যতিক্রমী এক সংক্রামক রোগের নাম ড্যান্সিং প্লেগ। মারজিয়া মানানের রিপোর্ট। একবিংশ শতাব্দীতে দাঁড়িয়ে একটি ভাইরাস যে মানুষের জীবন জীবিকা বিপর্যস্ত করে দিতে পারে তা কল্পনাতীত হলেও করোনার দাপট বিশ্ববাসী সেই ধারণা পাল্টে দিয়েছে। কিন্তু 1518 সালে এক বিচিত্র সংক্রামক রোগের মুখোমুখি হয়েছিল মানুষ। অদ্ভুত সেই রোগের নাম ড্যান্সিং প্লেগ। রোম সাম্রাজ্যের আলসেসের স্টার্সবুর্গ শহরে মূলত মহিলাদের মধ্যে ছড়িয়ে পড়েছিল এই অসুখ। এই রোগের লক্ষণ হলো, একবার কেউ নাচতে শুরু করলে দিনভর নাচতেই থাকত, এরপর অন্যদের মধ্যে সংক্রমণের মতো ছড়িয়ে পড়ত নাচের ইচ্ছা। শহরের শত শত মহিলা রাস্তায় দিনভর নাচতেই থাকত। এর মধ্যে নাচতে নাচতে একাধিক মহিলা মারা গেছে। কিছু ইতিহাসবিদ এমন দাবি করলেও বিষয়টি নিয়ে বিতর্ক রয়েছে। তবে সেই সময় চিকিৎসকদের নথি, স্থানীয় সংবাদপত্র ও শহর প্রশাসনের নথি থেকে এমন রোগ যে ওই শহরে সত্যিই ছড়িয়ে পড়েছিল তার সপক্ষে যথেষ্ট প্রমাণ মেলে। এই গণনাচের কারণ হিসেবে দুটি ব্যাখ্যা উঠে এসেছে। প্রথমটি হলো ছত্রাকের বিষক্রিয়া। তবে কোন ছত্রাকের বিষক্রিয়ার প্রভাবে একসঙ্গে এত মানুষ দীর্ঘ সময় নাচতে পারে না বলে এই যুক্তি নাকচ করা হয়। অন্য ব্যাখ্যায় বলা হয় এটি গণহিস্টেরিয়া। এক্ষেত্রে একজনের উদ্ভট আচরণ দ্রুত অন্যদের মধ্যে ছড়িয়ে পড়ে। দীর্ঘ মানসিক চাপের কারণে এমনটা হতে পারে বলে চিকিৎসকদের একাংশের মত। তবে নানা বিতর্ক থাকলেও 700 বছর পরও অদ্ভুত অজানা এই রোগ নিয়ে এবং এই রোগের নিরাময় নিয়ে রয়ে গেছে নানা প্রশ্ন। মারজিয়া মান্নান, মাই টিভি।